তো ফ্রেন্ড, আমি চলে এসেছি আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ড, এই ভিডিওটায় আমি দেখাবো সিটি কেবিলে আপনি অনলাইনে বাড়ি বসে নিজের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ, যেখান থেকে হোক, যে কোনো একটা দিয়ে, কিছু দিয়ে আপনার সিটি কেবিলের সেটটপ বক্সের রিচার্জ তো আমি আগের দিন দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটাতে দেখাতে চাই রিচার্জ নয়, কিভাবে আপনি সেটটপ বক্সের প্যাকেজ চেঞ্জ করবেন, কোনো চ্যানেল ডিঅ্যাক্টিভ করবেন, বা আপনার রানিং প্যাকেজের মধ্যে আর একটা চ্যানেল অ্যাড করবেন, বা আপনার রানিং প্যাকেজ থেকে চ্যানেল ডিঅ্যাক্টিভ করবেন। তো এটাই আমি আজকে এই ভিডিওয় দেখাতে চাই। তো চলুন ভিডিওয় শুরু করি, চলে যাই সোজাসুজি আমার ডেস্কটপে। তো ফ্রেন্ড, আপনার বাড়ি বসে যদি আপনার সিটি কেবিলের সেটটপ বক্সের চ্যানেল চেঞ্জ করতে চান, বা নতুন করে প্যাকেজ আপনি নিজের মতন করে তৈরি করতে চান, তো এর জন্য করতে হবে কি, আপনার সিটি কেবিলের সাইডে যেতে হবে, যে citynetworks.com, ওদের সিটি কেবিলের সাইডে গিয়ে দেখবেন সিটি কেবিলের সাইডের ওদের হোম পেজে একদম উপরে ডান দিকে অ্যাকাউন্ট সেকশান আছে। ওখান থেকে আপনাকে আপনার যে বাড়ির সেটটপ বক্স আছে সেই সেটটপ বক্সে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তারপরে আপনি সেই অ্যাকাউন্টে ঢুকে আপনি আপনার চ্যানেল চেঞ্জ করতে পারবেন, বা দেখতে পারবেন আপনার সেটটপ বক্সে কী কী চ্যানেল আছে, কী কী প্যাকেজ আছে, কত টাকার প্যাকেজ আছে, সব কিছুই আপনি দেখতে পাবেন, এবং আপনি আপনার নিজের মতন করে ওই সেটটপ বক্সটি ইউটিলাইজ করতে পারবেন। তো এখন আমি একটা আগে সেই অ্যাকাউন্ট বানিয়ে দেখি, বানিয়ে নেই, আপনাদেরকে বানিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট বানাতে হবে। তো চলুন আগে আমি একটা সেটটপ বক্সের অ্যাকাউন্ট বানিয়ে নেই। ফ্রেন্ড, ফাইনালি আমি অ্যাকাউন্ট করে নিলাম। এবার আমি ওই অ্যাকাউন্টে লগ করে ওই সেটটপ বক্সটির ভিতরে কী কী চ্যানেল আছে সেটা আমি দেখব, এবং ওই চ্যানেল ইউটিলাইজ করব, ওই সেটটপ বক্সটি ইউটিলাইজ করে আপনাদেরকে দেখাবো কীভাবে সেটটপ বক্সের চ্যানেল অ্যাড করা যায় ও ডিঅ্যাক্টিভ করা যায়, বা রিমুভ করবেন আপনি কোনো চ্যানেল। তো এর জন্য আমি প্রথমে অ্যাকাউন্টটি আগে লগ ইন করে নেব। লগ ইন করতে গেলে সেই সেম প্রসেস, অ্যাকাউন্ট লগিংয়ে গিয়ে কেবিল সাবস্ক্রাইবার কর্নার থেকে লগ ইন করবো। আমি লগ ইন করেছিলাম, অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম ইমেল আইডি দিয়ে। তো এখানে ইমেল আইডি দিয়ে আমি আবার লগ ইন করবো, ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দেব, দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর একটু স্লো চলছে, লগ ইন হচ্ছে। লগ ইন করার পর এর ভিতরে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস, ম্যানেজ প্যাকেজ, আমরা প্যাকেজ ম্যানেজ থেকে চেঞ্জ করতে পারবো এবং অ্যাড করতে পারবো, এবং কত টাকার প্যাকেজ আছে বর্তমানে, কত
কবে রিনিউয়াল ডেট আছে সব কিছু এখানে দেখানো আছে, সব কিছু আপনারা দেখেও নিতে পারবেন। তো আমি প্রথমে এই সেটআপ বক্সটিতে একটা চ্যানেল ডিঅ্যাক্টিভ করব বা রিমুভ করব, করে দেখাবো, তারপরে আমি আবার আপনাদেরকে চ্যানেল অ্যাড করেও দেখাবো। তো এখানে দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স 12 পয়সা দেখাচ্ছে। এখান থেকে আমি ম্যানেজ প্যাকেজ দিয়ে যাব। ম্যানেজ প্যাকেজে গিয়ে আমি চ্যানেল ডিঅ্যাক্টিভ করে দেখাবো। দেখুন আপাতত আপনারা চ্যানেলটি কীভাবে আমি ডিঅ্যাক্টিভ করছি, এরপরে আমি আবার চ্যানেল অ্যাড করে দেখাবো। ঠিক আছে, এখান থেকে চ্যানেল ডিঅ্যাক্টিভ করতে গেলে চ্যানেলটিকে সিলেক্ট করতে হবে, যে বাঁ দিকে বক্স রয়েছে ওই বক্সে টিক মেরে সিলেক্ট করতে হবে। তো আমি একটা চ্যানেল সেট সিলেক্ট করে নেই, কোনটা করি, সনি আর্টটা আমি সিলেক্ট করছি। সনি আর্ট এটা আমি চেঞ্জ করব, রিমুভ সিলেক্টে ক্লিক করলে ওকে করলাম। তো এখানে আমার ফাইনালি সাবমিট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড আপডেট লিখে দিয়েছে। তো আমার চ্যানেলটি রিমুভ হয়ে গেল। তো ফ্রেন্ড, এবার আমি আবার চ্যানেল অ্যাড করে দেখাবো। তো অ্যাড করতে গেলে কী করতে হয় তো দেখি। প্রথমে আমি এলাকাটা ব্রডকাস্ট বা অ্যাড নিউ বিপিও অ্যাড করতে পারবো, ওখানে ক্লিক করলাম। তো চ্যানেল অ্যাড, তো এলাকাটার থেকে আমি একটা চ্যানেল অ্যাড করব। তো তাছাড়াও আপনারা প্যাকেজ ব্রডকাস্টার প্যাকেজ থেকেও আপনারা চ্যানেল অ্যাড প্যাকেজ অ্যাড করতে পারবেন, স্টার জি সনি যে কোনো প্যাকেজ অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে একটা এলাকাটায় চ্যানেল অ্যাড করব, অ্যাড করে আপনাদেরকে দেখাবো চ্যানেলটি কীভাবে অ্যাড হচ্ছে। তো আমি এলাকাটায় ক্লিক করছি, এলাকাটার থেকে আমি এখানে এই সার্চ বক্সে গিয়ে চ্যানেলটিকে আমি সার্চ করে নিচ্ছি। কী চ্যানেল, এমটিভি বিটস ও এমটিভি, এই দুটো চ্যানেল আমি অ্যাড করলাম। ডান দিকে দেখুন দেখিয়েও দিয়েছে কোনটা কত দাম। তো টোটাল আমাকে 3.66 টাকা দিতে হবে। প্রসেস টু পেতে ক্লিক করলাম, তো পেমেন্ট গেটওয়ে আমার দিয়ে দিয়েছে 3.66 টাকা। পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে পে নাওতে ক্লিক করলাম, আমার এখানে পেমেন্ট অপশান দিয়েছে, আমি ডেবিট কার্ডে পেমেন্ট করব। ডেবিট কার্ডটা আমি এক্ষুনি আপনাদেরকে নাম্বারটা দেখাতে পারছি না, কারণ সিকিউরিটির ব্যাপার আছে। তো আমি ডেবিট কার্ড নাম্বারটা দিয়ে পেমেন্টে ক্লিক করলে আমার মোবাইলে ওটিপি চলে আসবে। তো দেখুন মোবাইলে ওটিপির জন্যে প্রসেসিং চলছে এখনও, মোবাইলে ওটিপি আসেনি। তো বলি এইভাবে আপনারা প্যাকেজ অ্যাড করে নিতে পারবেন। এখানে মোবাইলে ওটিপি দিয়ে দিলে প্যাকেজটা ওই চ্যানেলগুলো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, মোবাইলে ওটিপি চলে এসছে, দিয়ে দিলাম ওটিপি, দিয়ে সাবমিট করলে চ্যানেলগুলো অ্যাড হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। তো এইভাবে চ্যানেল আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো চ্যানেল অ্যাড করার পরে আমি আবার লগ ইন করে দেখাবো চ্যানেল যেটা রিমুভ করেছি সেটা, এবং যে চ্যানেলগুলো অ্যাড করেছি সেটা অ্যাড হয়েছে কিনা এবং চ্যানেলটা রিমুভ হয়েছে কিনা। তো অ্যাড হয়ে গেল আমার। আবার আমি ফ্রেন্ড নতুন করে চ্যানেলটিকে এই আমার সেটআপ বক্সের অ্যাকাউন্টটি আবার লগ ইন করবো, করে দেখব আমার চ্যানেলটি অ্যাড হয়েছে কি না। তো চলুন
চ্যানেলটি আবার নতুন করে লগ ইন করি। সরি, আমার সেটটা বক্সের অ্যাকাউন্টটি আমি লগ ইন করি নতুন করে। তো সেম প্রসেস, ইমেল আইডি দিয়ে দেবো এখানে, পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দিয়ে লগ ইন করলে এখানে ডিটেলস দেখিয়ে দেবে, আশা করি চলে এসছে। হ্যাঁ ফ্রেন্ড, চলে এসছে। দেখুন আমার এখন, আগে 200 টাকা প্যাকেজ ছিল, এখন 199.49 টাকা হয়েছে। আর এমটিবি আর এমটিবি বিটস দেখুন অ্যাড হয়ে গেছে, আর সনি আর্ট দেখুন রিমুভ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে কিভাবে চ্যানেল অ্যাড করবেন বাড়ি বসেই, আপনি আপনার মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে, ও নিজেই নিজের প্যাকেজ বেছে নিতে পারবেন। তো ফ্রেন্ড, আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ।